নিউজ বাংলা 24.com তার প্রতিষ্ঠার এক বছর পূর্ণ করেছে। এই এক বছরে নিউজ বাংলা 24.com অনেক মানুষের কাছে পৌঁছে গেছে। আমরা আশা করব আগামী দিনগুলোতে নিউজ বাংলা 24.com হয়ে উঠবে গণমানুষের অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল। শুভেচ্ছা ও শুভকামনা জানাই নিউজ বাংলা 24.com কে। এই বর্তমানে সাংবাদিকতার যে পথ পরিক্রমা সেটি অত্যন্ত কঠিন, সেই পথ পরিক্রমায় তারা একটি বছর অতিক্রম করেছে। আমি আশা করছি যে নিউজ বাংলা 24.com আমাদের বিশেষ করে নিউজ ক্ষেত্রে যেন তারা নিরপেক্ষভাবে তাদের নিউজ পরিবেশন করে। এই চ্যানেলগুলো হলো সমাজের বা তৃতীয় চক্ষু বলা যায় যাকে। মিডিয়া এখন এত প্রখর এবং কম্পিটিশন, সেই কম্পিটিশনের মাধ্যম কম্পিটিশনের মধ্যে আমাদের এই চ্যানেলটি নিউজ বাংলা 24.com আরও তাদের যোগ্যতার স্বাক্ষর রাখবে এবং লেটেস্ট নিউজ দ্রুত মানুষের কাছে পৌঁছাবে, এটাই প্রত্যাশা করি। আজ নিউজ বাংলা 24.com এর জন্মদিন, শুভ জন্মদিন। আমি আশা করব এই নিউজ চ্যানেলটি তাদের সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে তাদের পথচলা দীর্ঘায়িত হবে। শুভ জন্মদিন নিউজ বাংলা 24.com-এর। আমাদের প্রত্যাশা আগামীতে সকল দলের নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবে। শুধু রাজনৈতিকভাবে নয়, সাধারণ মানুষের পাশে যে সাধারণ মানুষের বস্তুনিষ্ঠ সংবাদটি নিউজ বাংলা 24.com সংবাদ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, এই আশাই করি আমরা আগামীতে। নিউজ বাংলার প্রতিষ্ঠাবার্ষিকীতে জানাই আন্তরিক অভিবাদন শুভেচ্ছা। আমরা প্রত্যাশা করি নিউজ বাংলা তার যে ধারাবাহিক যে তাদের অগ্রযাত্রা সেটি আরও দীর্ঘজীবী হোক। আমি নিউজ বাংলা 24 প্রথম বর্ষ পূর্তি এবং দ্বিতীয় বর্ষ পদাবদন উপলক্ষে নিউজ বাংলা 24 অনলাইন পত্রিকার সাথে যারা যেসব সাংবাদিক ভাই বন্ধু জড়িত আছেন এবং এই পরিবারের পিছনে যারা কাজ করছেন তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে। মানুষের সুখ দুঃখের খবর, উন্নয়ন অগ্রগতির খবর, পাশাপাশি কৃষক শ্রমিক সাধারণ মানুষের আকাঙ্ক্ষা এবং আশার খবর অতি দ্রুত ছড়িয়ে দিতে এই নিউজ পোর্টাল অগ্রণী ভূমিকা পালন করছে। আগামী দিনগুলোতে তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাদের গ্রাম বাংলার অনেক জ্বলন্ত প্রতিচ্ছবি ফুটে উঠবে এবং মানুষ ভালো নিউজ দেখতে পারবে এবং সুন্দর এবং সৃজনশীল নিউজ দেখে মানুষ উদ্বুদ্ধ হবে এবং এই যাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করছি। সংবাদ এবং সাংবাদিকতার পথটা কোনো দিন মসৃণ হয় না, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সেটিকে এগিয়ে নিয়ে যেতে হয়। আমি বিশ্বাস করি এই পত্রিকা স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অসাম্প্রদায়িক চেতনায় লালিত হয়ে এই পত্রিকা তার পদযাত্রা মসৃণ করবে। আগামী 1 অক্টোবর নিউজ বাংলা 24.com প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হতে যাচ্ছে। আমি দিনাম আন্তরিকভাবে আনন্দিত এবং আমি এই নিউজ চ্যানেলের সাফল্য কামনা করছি এবং তারা গণমাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নিউজ পরিবেশন করতে, সেই আশা করছি। এই চ্যানেলটি বস্তুনিষ্ঠ, নির্ভীক এবং সত্য সংবাদ প্রচারে এবং বিশেষ করে লালমহাটের যে অসঙ্গতি সেসব নির্ভীকভাবে তারা তুলে ধরে লালমহাটের এই সংবাদ পরিবেশনায় একটি নতুনত্ব নিয়ে আসবেন, এটাই আমি প্রত্যাশা করি। নিউজ বাংলার 24-এর সকল কলাকৌশলী সহপাঠক শুভাকাঙ্ক্ষী ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই অনলাইন ভিত্তিক পত্রিকার সাথে যারা জড়িত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করি জনগণের যে প্রত্যাশা, তথ্য নির্ভর যে সংবাদ তারা বেশি বেশি করে প্রচার করবেন এবং তাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। নিউজ বাংলা .com-এর পরিবারকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং এই নিউজ বাংলার পরিবার যেন সুন্দর
নিউজ পরিবেশনের মাধ্যমে এই নিউজ বাংলার সামনে উত্তরোত্তর উন্নতি করেন। ঠাকুরগাঁ প্রেস ক্লাবের পক্ষ থেকে তথা সকল জেলার কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে আমি নিউজ বাংলা 24.com এর পরিবারকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। নিউজ বাংলা অত্যন্ত সাহসিকতার সাথে সমাজের বিভিন্ন খবর সম্প্রচার করে আসছে। এই বছর পূর্তিতে ইনশাআল্লাহ আগামীতেও তারা আরও সমাজের উন্নয়নে এবং রাজনৈতিক থেকে শুরু করে সব বিষয়ে আরও অত্যন্ত সাহসিকতার সাথে খবর সম্প্রচার করবে, প্রতিবেদন নিয়ে আসবে। নিউজ বাংলা .com এক বছর হলেও এই এক বছরের মধ্যে তারা নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সকলেরই নজর কেড়েছে, সকলেই তাদের প্রশংসা করছে। আমিও তাদের নিউজে এবং তাদের নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। নিউজ বাংলা 24.com-কে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা তাদের এক বছর পূর্তি উপলক্ষে। আমরা সকলেই দোয়া করি তাদের এই ধারাবাহিকতা এভাবেই চমৎকারভাবে চলে যাক এবং তারা অনেক সফলতা অর্জন করুক। নিউজ বাংলা 24.com প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই নিউজ বাংলা .24.com-এর আগামীতে তাদের চলার পথ যেন আরও উজ্জ্বল হয়, উত্তরোত্তর যেন উন্নয়নের দিকে যায় এবং গ্রামীণ জনপদ থেকে সর্বস্তরে মানুষ যেন মানুষের সুখে দুঃখের বিভিন্ন যে স্থানীয় খবর এগুলো যেন প্রকাশিত হয়। এই নিউজ বাংলা 24.com এই এক বছরে তাদের যে কার্যক্রম, এই যে সমস্ত তারা বিভিন্ন জেলা থেকে যে সমস্ত নিউজ তুলে নিয়ে আসছে, আমরা মনে করি যে এভাবে যদি তাদের কার্যক্রম চলতে থাকে তাহলে নিউজ 24.com এক সময় দেশের সুনামধন্য এবং বড় মাপের পত্রিকা হিসাবে তারা তাদের স্থান করে নেবে। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে নিউজ বাংলা 24-এর সফলতা কামনা করছি, অত্যুত্তর সমৃদ্ধি কামনা করছি। নিউজ বাংলা 24-এর প্রতিষ্ঠা বার্ষিকীতে নিউজ বাংলায় কর্মরত সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সাফল্য কামনা করছি। আশা করি নিউজ বাংলা 24 যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি হয়েছে সেই উদ্দেশ্য পূরণ করবে, সত্য নিউজ প্রকাশ করবে, জনগণের পাশে থাকবে, দেশের পাশে থাকবে। আমি নিউজ বাংলা 24-এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। নিউজ বাংলা 24 যে নতুন দিগন্তের যে আলো সারা বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে ছড়াই দিচ্ছে এবং তারা যেভাবে নিউজ প্রকাশ করে আমি খুব অভিভূত মনে হই, এবং আমি শুধু না সারা বাংলাদেশের মানুষ আমি মনে করি নিউজ বাংলা 24-এর যে নিউজ তাতে সবাই অভিভূত হয়। নিউজ বাংলা 24 শহর ও গ্রামের প্রতিটি খবর প্রতিনিয়ত চমৎকার মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করছেন, আমরা তাদের উত্তরোত্তর অগ্রযাত্রা কামনা করি। সকলকে ধন্যবাদ।